স্বাস্থ্য বিভাগৰ দায়িত্ব লৈয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ডাঙৰ ঘোষণা কৰিছে। আপুনিও যদি স্বাস্থ্য বীমা কৰি থোৱা আছিলে তেতিয়া হলে মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা কৰিলে আৰু মুখ্যমন্ত্রীর এই ঘোষণাত ব্যক্তিগত কোন কোন চিকিৎসালয়ত উপলব্ধ হব কেন্দ্রীয় সরকারের আসনি তা সেই বিষয়ে জনালে। আৰু মহানগরী অর্থাৎ অসমৰ কেবাখনো ব্যক্তিগত চিকিৎসালয়ত নাথাকিব, সেৱা সুবিধা নাথাকিব প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বীমা আসনি। আমি গ্রাফিক্সর সহায় সেয়া জানাবলে চেষ্টা করি। গ্রাফিক্সর সহায় জানাইছো মহানগরী চারিখনকৈ নার্সিংহোমত কার্যকরী হব সরকারি বীমা। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব লৈ মুখ্যমন্ত্রী ডাঙৰ ঘোষণা করেছে। আমি এই মুহূর্তে জানাই লৈছো সেই গুরুত্বপূর্ণ খবরটো। একাংশ নার্সিংহোমর বিরুদ্ধে কঠোর হব রাজ্য সরকার, কারণ একাংশ নার্সিংহোমত নাকি লগাবলে সাজু হয়েছে স্বাস্থ্য বিভাগ। একাংশ নার্সিংহোমক নাকি লগাবলে সাজু হয়েছে স্বাস্থ্য বিভাগ। এতিয়াৰ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বীমার আসনি কার্যকরী হব নহব বহু নার্সিংহোমত এই মন্তব্য প্রদান করেছে। কেবল সুপার স্পেশালিটিজ হসপিটালতহে কার্যকরী হব স্বাস্থ্য বীমার আসনি, আর মহানগরীর চারিখনকৈ নার্সিংহোমত কার্যকরী হব সরকারি আসনির বীমা। আর এই সন্দর্ভত মুখ্যমন্ত্রী খুদ নিজে প্রকাশ করেছে কি কি কোন কোন মহানগরীর কোন কোন আগশারীর চারিখনকৈ চিকিৎসালয় আছে সেই বিষয়ে কলে। এপোলো এক্সেল কেয়ারপা আরম্ভ করে জি এন আর সি আর চারিখনকৈ থকা চারিখনকৈ যে চিকিৎসালয়ের কথা কৈছে সেই চারিখনকৈ চিকিৎসালয় থাকিব সেই বিশেষ সুবিধা। আমি জানাই লৈছো সেই গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রীর ডাঙর ঘোষণা। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব লৈ মুখ্যমন্ত্রীয়ে ডাঙর ঘোষণা করেছে জি এম সিএইচত কেবল সুপার স্পেশালিটি হসপিটালতহে কার্যকরী হব কেন্দ্রীয় সরকারের সরকারি বীমার যে কার্যকরী সেয়া মহানগরীর চারিখন হয়ে নার্সিংহোমত কার্যকরী হব এই বীমা। আন অন্যান্য রাজ্যের অন্যান্য প্রান্ত যে ব্যক্তিগত নার্সিংহোম আসলে সেই সমূহ কার্যকরী নহব প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বীমা আসনির। একাংশ নার্সিংহোমর বিরুদ্ধে কঠোর হব রাজ্য সরকার, কারণ যিকোনো স্থানত যধে মধে গঢ় লৈ উঠিছে অর্থাৎ কাঠফুলার দরে অবৈধ কাঠফুলার দরে গঢ় লৈ উঠিছে একাংশ নার্সিংহোম, যার বাবে এই ব্যবস্থা বা এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীগুলো। মুখ্যমন্ত্রীগুলো আর কি কি মন্তব্য করেছিল সেই মন্তব্য শুনাই লোক বিচার। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড আর মুখ্যমন্ত্রী আয়ুষ্মান অসম কার্ড যাতে আমি মেডিকেল কলেজবিলাকত ম্যাক্সিমাম ব্যবহার করব পারো সেই কারণে এটা আমি যাওয়া ক্যাবিনেটত সিদ্ধান্ত লৈছো। কিছুমান পাবত গজা হসপিটালও হল, বহুত ডক্টর নার্স যত তত লৈ কোয়ালিফিকেশন আছে নাছে। এই পি এম জি ওয়াই কার্ড আর আয়ুষ্মান অসম কার্ড কেখন লৈয়ে তেওঁলোকে নিজৰ ব্যবসায় চলাই আছে। সেইকাৰণে এতিয়া আমি ঠিক কৰিছো যে অকল সুপার স্পেশালিটিহে আমি প্রাইভেট হসপিটালত দিম। এই গাঁৱে গাঁৱে ব্লকে ব্লকে যিবিলাক হসপিটাল গড় লৈ উঠিছে এইবিলাকত আমি অলপ কন্ট্রোল আনিব খুজিছো যে গভর্নমেন্টৰ কার্ড তাতে আমি আৰু নিদিওঁ। জি এন আর সি থাকিলে, ডাউনটন থাকিলে, এপোলো থাকিলে, এক্সেল থাকিলে, কিন্তু কৰবাত গৈ আজিকালি ৰাস্তা দি গ'লেও কাষতে এখন। কালি মই ইয়াৰ মঙ্গলদৈৰ পৰা গহপুৰ গৈছো, চাৰিটা আই হস্পিটাল এনেই সৰু সৰু জেগাত গঢ় লৈ উঠিছে। পিছত মই সুধিছোঁ কেনেকৈ চলে, বোলে নহয় কেটৰেক অপাৰেশ্যন কৰে আয়ুষ্মান ভাৰতৰ কাৰ্ডৰ ওপৰত। গতিকে আমি অলপ বাকী এই যিবিলাক অলপ নিয়ন্ত্ৰণ আনিবলগীয়া কাম আছে সেইবিলাক আমি কৰিম যাতে হেলথ চিষ্টেমটো ভাল আছে আৰু ভাল হয়। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110।